কানেকশন নাকি আমার উইক, লাইট কেয়ার পারবে না? না আমি বাগানো ব্যবস্থা করতে দিব। কি হবে, তুই কি ফ্ল্যাশ দিবি? বাহ, তো পুরো শ্যাডো পড়তেছে। আচ্ছা, লাইফে যেহেতু আসি, সো মানে লেটস স্টার্ট, আলো থাকলেও কি না থাকলেও কি। সো অ্যাপারেন্টলি ইট ওয়াজ মাই বার্থডে, ইট ইজ মাই বার্থডে। যে জিনিসটা আজকে খুব ভালো লাগলো আপনাদের সাথে এর জন্য শেয়ার করতে এসেছি, সেটা হচ্ছে যে আই গট এ ভেরি বিগ ফ্যান। বাট আমি যদিও কাউকে ফ্যান বলতে পছন্দ করি না, দে আর লাইক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। সো ইয়াস, হি ইজ আ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, এবং তার ব্যাপারে আলাদা করে একটু বলতে হবে। সেটা হচ্ছে ওয়াই আই এম প্রমোটিং দিস, কারণ হচ্ছে হি ইজ এ ভেরি নাইস হিউম্যান বিং। সে যতটুকু কষ্ট করেছে জাস্ট আমার সাথে একবার দেখা করার জন্য, আমার মনে হয় দ্যাট ইজ ইন হিউম্যান। এর জন্য আমিও তার কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত যে এতদিন পরে দেখা হলো। তো হিজ নেম ইজ আসিফ, অ্যান্ড আসিফ ইজ এ স্টুডেন্ট অফ নরডাম কলেজ। যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে আসিফ নরডাম কলেজে ভর্তি হয়েছে যেন তার আমার সাথে দেখা হয়, কারণ হচ্ছে আমিও নটরডেম কলেজে ছিলাম এবং তার ধারণা ছিল আমিও নটরডেম কলেজে একদিন একদিন আসবো। আর যেদিন আমি নটরডেম কলেজে আসলেই এসেছিলাম আমাদের বিজনেস ফেস্টে একটা স্পিচ দিতে, ওই দিন আসিফ তার বাড়িতে কুমিল্লায় ছিল। সো ওই দিন আর তার দেখা হয়নি। সো উইদাউট মাচ এডু আমি একটু আসিফের কাছ থেকে শুনি আসলে আসিফ কি কি করেছে আলটিমেটলি। সো দিস ইজ আসিফ, সে হাই টু এভরিওয়ান। ধরো এটা ধরো, এখন তুমি বলো তুমি কি কি করছো দেখা করার জন্য, বলো। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু মানে জানি না আমি কেন এমন করছি, অনেক নক করছি ভাইয়ার আব্বুকে, আমি অনেক কিছুই বলছি, জানি অনেক অনেক ডিস্টার্ব ফিল করছে, বাট তারপরও আমি নক করে গেছিলাম। না না না, তুমি লজ্জা পেও না, বলো, কথা বলো, কথা বলো সবার সাথে, শেয়ার করো তোমার স্টোরি, শেয়ার করো। আমি নক করলাম এনডিসি কলেজে, মানে নরডাম কলেজে, আমি এই জন্যই ভর্তি হয়েছিলাম যাতে ভাইয়ের সাথে একটু দেখা হয়, কিন্তু আনফরচুনেটলি আমার দেখাটা হয়নি। এমন প্রশ্ন হচ্ছে আমি তোমার লাইফে এত ইম্পর্টেন্ট কিভাবে হলাম আসিফ, যে তুমি আমার জন্য এত কিছু করবে? কারণ ভাই অ্যাকচুয়ালি প্রথমটাই হলো ভালো মানুষ ভাইয়া, একটা ওয়েল বিহেভ ভাইয়া, অনেকেই আছে ভাইয়া, অনেকেই আছে ভাইয়া, মানে অনেকেই তো আছে ভাইয়া আপনাদের মডেল জগতে, বাট তারপরেও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাকে ভাইয়া, তার জন্য আমি এতটা কষ্ট করছি। তাহলে আমি এমন ভাবে বলো মানুষজন মনে করবে আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে আসছি, এগুলো বলানোর জন্য, কিন্তু বুঝতে পারবে না ব্যাপারটা। আচ্ছা, আসিফের আরেকটা বড় ব্যাপার হচ্ছে আসিফ নাকি দুই তিনবার অলরেডি আমার বাসা খোঁজার জন্য, সে আমি মগ বাজার মারি অনেকবার করে খুঁজছি, বাট তারপরেও পরে জানতে পারলাম যে আসলে না, আমাকে অনেক অনেক ভুল ইনফরমেশন দিছিল। আচ্ছা, এটার জন্য আমি ভুল ইনফরমেশনের জন্য সরি, আমরা সরি। আচ্ছা, আমরা আরেকজনের দিক থেকে ধারাভাষ্য দিচ্ছে। আচ্ছা, তো আসিফের আজকে আজকে আসিফ আমার বাসায় এসেছে, সো আসিফকে বাসায় ইনভাইট করা হয়েছে। অ্যান্ড ইয়েস, টুডে ইজ মাই বার্থডে, তো ভাবলাম যে এত বড় যদি সে, এত বড় ফ্যান অথবা এত ভালো যদি সে আমাকে বাসে, তার সাথে দেখা করার জন্য মনে হয় আমার বার্থডে থেকে বড় অকেশন হবে না। সো ভাবলাম যে বার্থডে দিনে আসিফের সাথে দেখা করি। তো আসিফ, জি ভাই, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি ভাই কি বলবো, এটাকে বলে বোঝানো যায় ভাই, একটা মানুষের সাথে আড়াই বছর কষ্ট করার পর যখন দেখা হয় তাহলে তার ফিলিংস কিরকম হবে ভাই, তারপরে আমি আসলে সরি, আমি সবার সামনেই সরি বলতেছি, কারণ হচ্ছে তোমার সাথে অনেক আগে হয়তো দেখা করা উচিত ছিল, বাট কোন আমাদের কাজের কারণে হোক অথবা অন্য অনেক ঝামেলার কারণে হোক পারিনি। বাট আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসিফ কি করেছে। হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ নট অ্যান আর্নিং পার্সন, হি ইজ নট আর্নিং রাইট নাও, বাট ও আমার জন্য কি কি এনেছে দেখেন। হি ব্রট দিস ফর মি, অ্যান্ড ট্রাস্ট মি, আই এম রিয়েলি রিয়েলি টাচড। আপনাদের আসিফের মতো যারা আছেন, আপনাদের মানুষজন, আপনাদের ভালোবাসার জন্য আমরা এতক্ষণ কাজ করে যাচ্ছি, এতদিন কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে আসলে যে ভালোবাসা দিয়েছেন এটা কখনো টাকা পয়সা দিয়ে কখনো মেজার করা যাবে না, আর এই ভালোবাসাগুলো হয়তো না থাকলে আমাদের কাজ করার কোনো সার্থকতাও থাকবে না। তো আমি সবার সামনে আসিফকে বলতে চাই, আসিফ থ্যাংক ইউ সো মাচ
তুমি এতদিন এত কষ্ট করেছো ভাই আমার সাথে, এভাবে এত কষ্ট করে ভাই আজকের দিনে এত ব্যস্ততার মধ্যে আছো, সারাটা দিনে আপনি ব্যস্ত ছিলেন ভাই, তারপর আমার সাথে মিট করছেন ভাই, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস কমপ্লিটলি অলরাইট সিবাত, আমার বন্ধু তুমি একটু যদি ধরো, আমি একটু আসিফের সাথে কেকটা কাটতে চাই, একটু ধরো কেকের দিকে একটু আনো, টিল্ট করো, ইয়েস আসিফ আসো ধরো, কিন্তু ভালো ভিডিও গান গাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিএমসি, লা 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 লা, ওকে কাটতে খুব ভালোই লাগছে আজকাল, আহ তো এটাই ছিল, আমি আসিফের স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, এবং আসিফের স্টোরিটা রিজেম্বল করে ওই সকল মানুষদেরকে যারা আমাদের মতো ছোট ছোট যারা অভিনেতা আছে তাদেরকে এত পছন্দ করে, আমাদের আমরা যারা কাজ শুরু করেছি অথবা কিছুদিন হলো কাজ করছি তাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদের জন্যই আমরা, সো বা আসিফের মতো যারা আছেন তাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ, অ্যান্ড হ্যাপি বার্থডে টু মি, বাই বাই।